বরিশালে গৌর নদী উপজেলার বড়দুলারি গ্রামে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে হত্যা করেছে শিকদার নামে এক ব্যবসায়ীকে ঘটনায় এ নিহত যুবকের ভাই রাসেল শিকদার বাদী হয়ে নাম আরও আসামি করে গৌর নদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মাসুদ সর্দারকে সাথে নিয়ে হালদার রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রাত সাড়ে সাতটায় বার্থী বাজারে এই হত্যার ঘটনা ঘটে নিহতের মা হাসনু বেগম অভিযোগ তার ছেলের রাশেদ শিকদার ঢাকায় ব্যবসা করতেন শুক্রবার দুপুরে রাশেদ গ্রামের বাড়িতে আসে এ সময় বিএনপির সমর্থক হামিম তালুকদার ও তার সহদর আলামিন তালুকদার সহ পাঁচ ছয় জনের রাশেদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ধ্যার পরে চাদা চাওয়ার ব্যাপারে হামিম ও আলামিনের দুলাভাই সুমন সরকারের কাছে বাড়তি বাজারে বিচার দিতে যায় এই সময় চাদাবাজরা পিটিয়ে তাকে হত্যা করে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে এরা মাঠে আমি যরুম কান্দি হ্যার মাহিরম কানবে যে একটা ঘটনা ঘটছে এই ঘটনায় আমি এই পক্ষ থেকে সঠিক বিচারটা পায় এই আশাবাদ ব্যক্ত কালকে সাড়ে সাতটার দিকে তো ওই ছেলেটা মারা গেছে ওরে দাওয়াইয়া তিন চারটা ছেলে সামনে পিছনে আরো লোকজন ছিল দাওয়াইয়া আমার ভিতরে পিছনে ঢুকাইছে পিছনে ঢুকাইয়া সমানে গুসাইতে আছে পারাইতে আছে তো পরে আমি সবাই আমি গালাগালি করে যেই যারা পরে মারতে আছে এগো বের করিয়া দিছি